নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি এগ কারি। আমরা সাধারণত ডিমের অনেক রকম রেসিপি খেয়ে থাকি, এটা একটা অন্য রকম আমি চেষ্টা করলাম। যে নানা রকম মশলা তো আমরা সবসময় দিয়ে যেগুলো খাই সাধারণ, সেগুলো তো আমাদের একঘেয়েমি হয়ে যায়, তখন আমরা চেষ্টা করি কিছু নতুনত্ব করতে। সেই রকমই একটা কিছু নতুনত্ব করার আমি চেষ্টা করেছি, দেখুন আর হয়তো আপনাদেরও এটা ভালো লাগতে পারে। কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি বানাবো আসুন আজকে আমরা দেখে নিই। আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি। প্রথমে এটা বানানোর জন্য আমার লাগবে ডিমের রেসিপি, তাই ডিম তো লাগবেই, কয়েকটা গোটা শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, রসুন, আদা, গোটা ধনে এক চামচ, গোটা জিরে এক চামচ, স্বাদ মতো নুন, ধনে পাতা, সর্ষের তেল, পেঁয়াজ কুচানো। আর ডিম তো ডিমের রেসিপি, তাই ডিম তো লাগবে। পেঁয়াজ আমার এখানে দুটো লাগবে, এখানে আমি একটা কুচিয়ে নিয়েছি যেহেতু এগুলো সমস্ত আমি পেস্ট বানাবো। আর একটা আমার লাগবে তেলে ভাজার জন্য, সেটা আমি এখন এখানে নিচ্ছি না। তো যেহেতু অনেক সময় দেখি যে আদা রসুনের সঙ্গে যদি গোটা অন্যরকম মশলাগুলো দেওয়া হয় তখন ভালো মতো গুঁড়ো হয় না, তাই আমি লঙ্কা, গোলমরিচ, জিরে, ধনে এটা আমি প্রথমে একটু গুঁড়িয়ে নেব। প্রথমে শুকনো মশলাগুলো আমি একটু গুঁড়ো করে নেব, যাতে আমার পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ওটা মিক্স হতে ভালোভাবে মিক্স সুবিধা হয়। কেন অনেক সময় গোটা মশলা আর পেঁয়াজ আদা রসুন একসঙ্গে দিলে জিরে ধনেগুলো গুঁড়ো হতে চায় না, সেই জন্য আমি এটা আগে গুঁড়ো করে নিয়ে তারপর আদা রসুনটা এর মধ্যে দিলাম। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে আমি কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নেব, সর্ষের তেলটা একটু হালকা ধোঁয়া উঠবে এইরকম অবস্থা পর্যন্ত আমি গরম করে নেব। তেল থেকে আমার হালকা ধোঁয়া বেরোতে শুরু করেছে, এর মধ্যে সামান্য আমি এক চিমটি মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। মনে রাখবেন ডিম সব কখনও গোটা দেবেন না, একটা কাঁটা দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক সবসময় একটা কয়েকটা ছিদ্র বানিয়ে দেবেন, নাহলে ডিম কিন্তু ফেটে গায়ে এসে যেতে পারে। আমরা যারা পুরনো রান্না করি তারা তো জানি, কিন্তু যারা নতুন ছোটো ছোটো ছেলেমেয়েরা রান্না করে এইসব ব্যাপারগুলো তাদের জানা নেই, সেই জন্যই এটা আমি আজকে একটু বলে দিলাম। এই ডিমগুলো একটু লাল করে ভেজে আমি উঠিয়ে নেব। দেখুন ডিমগুলো আমার প্রায় হয়ে এসছে, এরপর আমি এই ডিমগুলো একটা অন্য পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দেব। ডিমগুলো আমি একটা অন্য পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি, এরপর ডিমগুলো উঠিয়ে নেবার পর এটার মধ্যে আমার মনে হচ্ছে আর একটু সামান্য তেল দিতে লাগবে, আমি আর একটু সামান্য তেল এর মধ্যে অ্যাড করে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে আর একটা কোঁচানো পেঁয়াজ, যেটা বললাম যে এক দুটো পেঁয়াজের ব্যবহার করেছি আমি, একটা ওই পেস্টের মধ্যে দিয়েছি, একটা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দুটো পেঁয়াজই আমার একটু মোটামুটি বড়ো সাইজই ছিল, খুব একটা ছোটো নয়, যেহেতু এটা গ্রেভিতে একটু মাখা মাখা হবে সেই জন্য একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই লাগলো। এই পেঁয়াজটা আমি ভালো মতো লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজা দেওয়ার দরকার নেই। এর মধ্যে আমি সে বাটা মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিলাম, আর এই জারটা ধুয়ে সামান্য পরিমাণ জলও আমি ব্যবহার করে নেব, কারণ মশলা জারের মধ্যে অনেক সময় অনেকটা মশলা লেগে থাকে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এরপর একটু ভালো করে একটু ফ্রাই করে নেব, যেহেতু মশলাটার মধ্যে জল আছে সেই জলটা যাতে শুকিয়ে যায়, শুকিয়ে না গেলে মশলাটার কাঁচা ভাবটা যাবে না চট করে। মশলার জলটা আমার প্রায় শুকিয়ে গেছে, এবার আস্তে আস্তে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে,
এই মশলাটা আর কিছুক্ষণ কষিয়ে নিলেই আমার হয়ে যাবে। এই মশলাটা আমার কষাতে প্রায় 4-5 মিনিট টাইম লেগে গেল, মিডিয়াম ফ্লেমে আমি করলাম। এটা খুব বেশি হাই হিটে করবেন না, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা, যেহেতু বাটা মশলা খুব চট করেই পুড়ে যাবে। বেশি হিটে করবেন না, এটা সবসময় মিডিয়াম হিটে করার চেষ্টা করবেন। দেখুন পাশ থেকে আমার খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, মানে আমি এখন এই মশলাটা পুরোপুরি তৈরি। আমার দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, একদম পুরো কড়া থেকে দলা বেঁকে উঠে চলে আসছে। এরপর এর মধ্যে আমি সামান্য গরম জলের ব্যবহার করব। রান্নায় যতটা গরম জল ব্যবহার করা যায় ততটাই ভালো, রান্নাতে ঠান্ডা জল ব্যবহার করলে স্বাদ কমে যায়, কিন্তু যতটা গরম জল ব্যবহার করবে রান্নার স্বাদ যেন আরোটা বাড়িয়ে দেয়। ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। এরপর আমার প্রয়োজন মতো জল দিয়ে আমি ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মশলাটার মধ্যে আমি হাফ কাপ মতো জল দিলাম, জল খুব বেশি আমি দেব না, কেননা এটা ধর খুব বেশি ঝোল হবে না, এটা খুব শুকনো শুকনো একটা গ্রেভি মতো হবে, ওই জন্য জলের পরিমাণটা আমি খুব বেশি দিলাম না। এর মধ্যে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচানো আমি দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি মিনিট পাঁচেক রান্নাটা করতে দেবো, যাতে মশলার জলটা আমার খুব ভালোভাবে শুকিয়ে যায় এবং ডিমের মধ্যে গায়ের মধ্যে লেগে যায়, নাহলে ডিমটা একদমই আলাদা হয়ে থাকবে, মশলাটা আলাদা হয়ে থাকবে, খেতে অতটা ভালো লাগবে না। সবসময় চেষ্টা করবেন এই রান্নাটা একটু শুকনো শুকনো করতে, গ্রেভিটা খুব বেশি জল জলে রাখবেন না, যত শুকনো করতে পারবেন তত কিন্তু এটা খেতে ভালো লাগবে। যেহেতু সমস্ত মশলাগুলো বাটা মশলা, শুকনো করলে কিন্তু এর স্বাদটা অপূর্ব হয়। দেখুন আমি অল্প জল দিয়েছিলাম বলে এখনই অলরেডি আমার তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। রান্নাটি আমার প্রায় হয়ে গেছে, এটা আমার পরিবেশনের জন্য তৈরি। এরপর এটা আমি একটা জায়গার মধ্যে পরিবেশন করে নেব। দেখুন এইরকমই শুকনো নামাবেন, পারলে এর থেকেও শুকনো করবেন, সেটা বরঞ্চ আরও ভালো লাগবে। আমি এরকম নামালাম, এটা কেন কিছুক্ষণ রেখে দেওয়ার পর আরও শুকিয়ে যাবে ওই জন্য।